আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে এলাম আরেকটি ডিজার্টের রেসিপি। স্ট্রবেরি মুস ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে, করতে পারেন ভালোবাসার মানুষটির জন্য। রোম্যান্টিক একটি ক্যান্ডেল লাইক ডিনারে এটা যদি সার্ভ করেন, আমার বিশ্বাস সেই মোমেন্টটা আপনি সবসময় মনে রাখবেন। ট্রাস্ট মি, এইটা খেতে খুবই মজা। বাসায় যদি কোনো স্পেশাল গেস্ট আসে, তাদের জন্য এটা তৈরি করতে পারেন। তো চলুন দেখিনি কিভাবে করতে হয়। আমি এখানে 12 থেকে 15টা স্ট্রবেরি ধুয়ে কেটে নিয়েছি, সেগুলো আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ পানি, 2 থেকে 3 টেবিল স্পুন চিনি দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে আমি অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত এই পানিটা বলক চলে আসে আর স্ট্রবেরিজগুলো নরম হয়ে আসে, ততক্ষণে ক্রিমটাও তৈরি করে নিব। আমি এখানে 1 প্যাকেট হুইপ ক্রিম নিচ্ছি। ইতালিতে যেটা পান্না মন্তাতা বলে, এটার মধ্যে অলরেডি চিনি দেওয়া আছে। তারপরও আমি 1 টেবিল স্পুন আইসিং সুগার দিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিব আনটিল এটা একটা ফোম তৈরি হয়। যখন এরকম হয়ে যাবে, ফোম তৈরি হবে, তখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে করে সেট হয়। এরই মাঝে আমার এই স্ট্রবেরিটাও রেডি হয়ে গেছে, সিরাপটা তৈরি হয়ে গেছে, স্ট্রবেরিজগুলো নরম হয়ে গেছে, এই দেখেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সিরাপটা আলাদা করে নিব আর স্ট্রবেরিজগুলো যেগুলো নরম হয়ে গেছে সেগুলো আলাদা করে নিব। একটা ছাঁকনির মধ্যে করলে অনেক সুবিধা হয়, কারণ এতে করে সিরাপটা খুব ইজিলি আলাদা হয়ে যাবে। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। এই দেখেন, আমি সিরাপটা আলাদা করে নিয়েছি আর যে স্ট্রবেরিজ নরম হয়ে গিয়েছিল সেগুলো আলাদা করে নিয়েছি, সেগুলো আমার লাগবে না, এজন্য আমি সরিয়ে রাখবো। এখন আমি একটি বাটিতে যেই স্ট্রবেরিজ জেলো পাউডার পাওয়া যায় আমি সেটা নিচ্ছি। খেয়াল রাখবেন, এটার মধ্যে কিন্তু হারাম আল হালাল আছে, সেটা বুঝে নেবেন। আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো নিচ্ছি। আপনাদের কাছে যদি জেলো পাউডারটা অ্যাভেলেবল না থাকে, সেই ক্ষেত্রে জেলাটিন ব্যবহার করতে পারেন। তো আমি গরম সিরাপটাই এই জেলো স্ট্রবেরি পাউডারের মধ্যে দিয়ে খুব ভালো করে স্পুন দিয়ে মিশিয়ে নিব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি 1 টেবিল স্পুন রান্নার সময় যে তেল ব্যবহার করি সেই তেলটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে মুসটার টেক্সচার খুব স্মুথ হবে আর সুন্দর হবে। এখন আমি আগে যেই ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বের করে এইটার মধ্যে এই স্ট্রবেরি সিরাপটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি একেবারেই সব দিয়ে দিব না, আস্তে আস্তে করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব, একটু সময় নিয়ে করব। ধীরে ধীরে দেখতে পারবেন যে ফোমটার কালার একটা পিঙ্কি কালার হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। যখন সব মেশানো হয়ে যাবে, এই দেখেন, এটা দেখতে এমনটা হবে। এখন আমি গ্লাসে সার্ভ করব। আমি এই গ্লাসের মধ্যেই সার্ভ করছি, আপনারা আপনাদের পছন্দের বাটি বা গ্লাসে সার্ভ করে নেবেন। আমি পুরোটাই ভরে দিব একটা স্পুন দিয়ে, এটা করতে একটু সময় লাগে। সবগুলো ভালো করে ভরে দিব অ্যান্ড উপর দিয়ে সমান করে দিব একটা স্প্যাটুলা দিয়ে, এতে করে দেখতে সুন্দর লাগবে। এই দেখেন, আমার টোটাল 4টা হয়েছে। এখন এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে করে মুসটা সুন্দর করে সেট হয়। 10 থেকে 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে কিছু স্ট্রবেরিজ দিয়ে দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দের টপিং দিতে পারেন, চাইলে উপর দিয়ে একটু হুইপড ক্রিমও দিয়ে দিতে পারেন। দেখলেনই তো বাসায় কত সহজে স্ট্রবেরি মুস বানানো যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে ফলো করতে পারেন অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, অল আর বুশরাস কুকিং ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আরও ডিজার্টসের
রেসিপিস পাবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে প্লে লিস্টে থেকেও দেখে নিতে পারেন। অ্যান্ড ফাইনালি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীতে আরও রেসিপিস আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য।